আমাকে নিয়ে মানে ট্রল করছে, সেই একটা কারণে, সেটা হচ্ছে কেঁদে দিয়েছে। এই ছোট্ট জিনিস নিয়ে যে হচ্ছে এত ট্রল করা হচ্ছে, এটা মানে খুবই বলতে গেলে লজ্জারও ব্যাপার আর হচ্ছে মানে অবাকেরও ব্যাপার। মিডিয়া ছেড়ে দেবে সিমরিন লুবাবা, মিডিয়া ছেড়ে দেবে শিশু শিল্পী সিমরিন লুবাবা। মুজিব সিনেমার প্রদর্শনীতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছি বলাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রলের শিকার হয়েছেন লুবাবা। আর এ কারণে লুবাবা এখন অনেকটাই ডিপ্রেশনে, এই জানিয়েছেন তার মা জ্যামি। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বুধবার দুপুরে লুবাবার মা জ্যামি বলেন, আমার ছোট মেয়েটাকে নিয়ে যেভাবে সামাজিক মাধ্যমে করা হচ্ছে তাতে ও কষ্ট পাচ্ছে, আমি মা হয়ে সেটা বুঝতে পারছি। মেয়েটা ডিপ্রেশনে ভুগছে, এমনিতেই ও কিছুদিন পর মিডিয়াকে একদমই বিদায় জানাবে, আর এর মধ্যেই শুরু হয়েছে ট্রল। আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মা জ্যামি বলেন, আমার মেয়ে কেঁদে দিয়েছি বলেছে আর এতেই সমালোচনা শুরু করেছে কিছু মানুষ। লুবাবার নানি মানে আমাদের পূর্বপুরুষ ইরান ও ভারতের, ফলে ভাষায় ওইসব অঞ্চলের টান থাকবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে একটা বাচ্চা মেয়েকে এভাবে আক্রমণ করার মানে হয় না, আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেব। সিমরিন লুবাবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত। লুবাবা গান মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ও মনোনিবেশ করেছেন, এমনকি সিনেমাতে অভিনয় করেছেন এই ক্ষুদে শিল্পী। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। দর্শক, লুবাবাকে নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।